তো বন্ধু, এই পর্যায়ে আমরা ফর্ম ভ্যালিডেশনটা কীভাবে আপনি করবেন এই বিষয়গুলো দেখব। তো আপাতত আমরা একটা ফর্ম ভ্যালিডেশন দেখব, অনলাইন সার্চ করে আপনারা এরকম অনেক পেয়ে যাবেন আরও। তো যাই হোক, আমরা একটা শিখবো, শিখলে দেখবেন যে আপনাদের কনসেশন ক্লিয়ার হয়ে যাবে। তারপর ইন্টারনেট ঘেটে ঘুটে আপনারা অনেক ফর্ম অ্যাকচুয়ালি পেয়ে যাবেন, তখন আপনারা ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে ফাইন। তো এখানে যেরকম আছে, যেরকম ফর্ম ছিল, মাই ফর্ম ছিল, অন সাবমিট এরকম ছিল। তো ধরুন আমি এখানে এর মেথড দিলাম, সাপোজ আমি এরকম পোস্ট। ওকে ফাইন। তো প্রথম অবস্থায় ধরুন আমি দিলাম যে নেম, ওকে নেম, তারপরে ইম্পোর্ট টাইপ, সাপোজ ইম্পোর্ট টাইপ ট্যাক্স দিলাম, তারপরে নেম দিলাম, আমি কি নেম দিলাম, তারপরে আইডি বা এই ধরনের কোনো কিছু আমি দিলাম না। ওকে, এ পর্যন্ত একটা রাখলাম, আমার এত কিছু দরকার নেই, আমি শুধু নেমটাই রাখলাম, আর বাকিগুলো আমি কি করলাম, মুছে দিলাম। আর টিডি টেবিল ডাটা যেটা আছে এটা এরকমই থাক, একটা রো গেল। ওকে ফাইন। তো তারপরে ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে আবার ইমেলের জন্য আপনার আবার আটটা লাগবে। ওকে, ইমেল দিলাম। তো এখানে ধরুন যেটা করতে পারে, এখানে ট্যাক্স দিতে পারেন অথবা ইমেল দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি এখানে ট্যাক্সই রাখছি, এখানে ট্যাক্সটা আর এখানে ইমেলটা আমি এখানে দিলাম, এরকমই থাক। তারপরে ধরুন আপনার আরও যে বিষয়গুলো লাগবে, ফোন নাম্বার লাগবে, যেমন আমি এখানে দিলাম সাপোজ টেলিফোন, অথবা আপনার ফোন দিতে পারেন, ফোন মোবাইল এইরকম। ওকে, তো এখানে ইম্পোর্ট টাইপ টেক্সট সমস্যা নেই। আর এখানে ধরুন আপনি দিলেন যে টেলিফোন, ওকে টেলিফোন দিলেন, সাপোজ আমি দিলাম যে টি, জাস্ট এরকমই দিলাম। তারপরে ধরুন এখানে আরেকটা কাজ করতে হবে এই ফিল্ডটাকে, যখন আপনি টেলিফোন নাম্বারটা দিতে চাপেন না, তখন যে কাজটি করতে হবে এটাকে জাস্ট ডিজেবল যাতে হয়ে যায়, এখানে আমরা কি করব, একটা ইম্পোর্ট টাইপ চেক বক্স নেব। ওকে, অলরেডি আপনারা ওভারভিউতে দেখেছেন এটা কীভাবে আমি করতে যাচ্ছি। তো এখানে হবে অ্যাকচুয়ালি চেক বক্স, চেক বক্স। ওকে, তো এখানে সাপোজ টেলিফোন না দিয়ে সাপোজ আমি দিলাম যে নট কল অথবা ডু নট কল, জাস্ট এরকম আপনারা দিতে পারেন। ওকে, তো এখানে একটা অন ক্লিক ইভেন্ট আমরা সংগঠিত করবো। ওকে, অন ক্লিক, অন ক্লিক ইকুয়াল টু সাপোজ এখানে একটা মেথড আমরা কল করতে পারি, সাপোজ অ্যানাবল, অ্যানাবল ডিজেবল। ওকে, অ্যানাবল ডিজেবল, জাস্ট এইরকম। ওকে, এইখানেই দিস। ওকে ফাইন। তারপরে ধরুন এখানে আপনি একটা লিখে দিবেন যে পিএল ইএস প্লিজ ডো নট কল মি, জাস্ট এরকম আপনি লিখে দিবেন। তো রিপ্লিস দিয়ে দেখি, এই যে প্লিজ ডু নট কল মি, এরকম কিন্তু চলে আসছে। ওকে ফাইন। তো তারপরে আরও কিছু বিষয় আমাদের লাগবে, যেমন সিলেক্ট অপশন যেগুলো আছে আমরা কি করব সেগুলো নিয়ে কাজ করব। তো আমি এটাকে কপি করছি এখানে। ওকে, তো এটাকে কপি করে আমি এখানে রাখলাম। তো এখানে আমরা যে কাজটি করব, যেমন আমাদের কী কী সার্ভিস আছে, কোন সার্ভিস সে নিতে চায় বা সে কোনো কোয়েশ্চেন করতে চায় কি না। তো ধরুন এখানে আমি দিলাম যে হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, ওকে হেল্প ইউ উইথ, জাস্ট এরকম দিয়ে নিলাম। তো এখানে ধরুন যে কাজটি হবে, টিডি টিডি একটাই থাক, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যেটা দেবো এখানে অ্যাকচুয়ালি সিলেক্ট হবে, ওকে সিলেক্ট, সিলেক্ট, তারপরে এখানে হবে আপনার কি সিলেক্ট। তো সিলেক্ট নেম হবে সাপোজ নেম, এখানে সাপোজ আমি দিলাম যে সাবজেক্ট, সাবজেক্ট, আর ভ্যালু এখানে দেওয়ার দরকার নেই, ভ্যালু একটি ভ্যালু এরকম দিয়ে রাখি। ওকে, তো এখানে আপনি অপশনগুলো দিয়ে দিবেন, আপনি ধরভিত্তিক অপশন অ্যাকচুয়ালি এরকম আপনি সেট করে দিয়ে দিবেন অপশন। তারপরে ধরুন এখানে হবে অপশন, অপশন, তো জাস্ট এরকমই থাক। অপশন আমি দিলাম যে এখানে লিখে দিলাম প্রথমটা সিলেক্ট, সিলেক্ট ওয়ান, জাস্ট এরকম আমি লিখে দিলাম। তো এখানে ধরুন, আচ্ছা এভাবে না দিচ্ছি না, এটাকে রিমুভ করে দিই। তো ধরুন এখানে আমি দিলাম যে কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, ওকে কাস্টমার সার্ভিস, ওকে ফাইন। তো তারপরে ধরুন আমি এখানে দিলাম যে কোয়েশ্চেন, কোয়েশ্চেনস অথবা কোয়েশ্চেন, তারপরে ধরুন কমেন্ট, কমেন্ট, তারপরে ধরুন আরও হতে পারে অন্য কিছু, আমি দিলাম যে আদার্স অথবা আদার, আচ্ছা এরকমই থাক। ওকে ফাইন। তারপরে ধরুন আমি যে কাজটি করব, কমেন্টের জন্য আটকা নিব। তো টেক্সট এরিয়া নিতে পারেন অথবা টেক্সট নিতে পারেন। তো এখানে ছোটোখাটোভাবে করছি আমি, জাস্ট এরকম শুধু একটা টেক্সট নিয়ে রাখি, কমেন্ট অথবা কমেন্টস, কমেন্টই থাকে এখানে। তো এখানে ধরুন টেক্সট থাক আর এখানে হবে অ্যাকচুয়ালি কমেন্ট, ওকে কমেন্ট থাক এরকম।
সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন এখন রিফ্রেশ দিলাম। তো এখানে কি হলো, আমরা সুন্দর একটা ফর্ম আমরা কি করলাম তৈরি করে নিলাম এখানে, তাই না? তো এই যে সিলেক্ট সিলেক্ট যেটা, এটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে আমাদের। যেমন ধরুন এখানে ধরুন আমি দিলাম যে সিলেক্ট সিলেক্ট, তো সিলেক্টের জন্য যে কাজটি করব আমরা, যেমন এর একটা ফন্ট সাইজ আমরা দিয়ে নিতে পারি। ওকে, ফন্ট সাইজ দিলাম সাপোজ 16 পিক্সেল দিলাম, তারপরে ধরুন এর একটা প্যাডিং দিলাম, প্যাডিং 3 পিক্সেল করে দিলাম, তারপরে আমি দিলাম যে কার্সর পয়েন্টার করে দিলাম। ওকে, কার্সর পয়েন্টার, ওকে ফাইন। তো ধরুন যদি রিফ্রেশ করি, হ্যাঁ বেশ সুন্দর আসছে, যে কার্সর দেখাচ্ছে। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা কী দেখবো, ভ্যালিডেশন অপশনে আমরা চলে যাব। ধন্যবাদ।